সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। প্রচারে গিয়ে নন্দীগ্রামে আহত মমতা বন্দ্যোপাধ্যায়। রিয়াপাড়ায় একটি মন্দিরে পুজো দিয়ে বেরোনোর সময় ধাক্কা মেরে তাকে চার পাঁচজন ফেলে দেয় বলে অভিযোগ। তৃণমূল নেত্রীর মাথায় কপালে এবং পায়ে চোট লেগেছে বলে জানা গিয়েছে। তাই প্রচার মাঝপথে বন্ধ রেখেই কলকাতায় ফিরিয়ে আনা হচ্ছে তাকে। গোটা ঘটনায় ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেছেন মমতা। আঘাত পাওয়ায় প্রচার বন্ধ রেখেই কলকাতায় ফিরিয়ে আনা হচ্ছে মুখ্যমন্ত্রীকে। রাস্তায় তার গাড়ি ছেঁকে ধরেন সাংবাদিকরা। তাদের মমতা বলেন, ভিড়ের মধ্যে চার পাঁচজন বাইরে থেকে ঢুকে পড়েছিল, ধাক্কা মেরে ফেলে দেয় আমাকে, ইচ্ছাকৃতভাবে ধাক্কা মারা হয়, এর পিছনে ষড়যন্ত্র ছিল। বুধবার হলদিয়ায় মনোনয়নপত্র জমা দিয়ে নন্দীগ্রামে ফিরে আসেন মমতা। সেখানে গাড়ি নিয়ে একাধিক মন্দির দর্শন সারতে বেরিয়েছিলেন তিনি। সবশেষে রিয়াপাড়ায় যে বাড়ি ভাড়া নিয়ে রয়েছেন সেখানকার রানীচকের একটি মন্দিরে হরিনাম সংকীর্তন শুনতে যান। সেখান থেকে বেরোনোর সময়ই ভিড়ের মধ্যে থেকে তাকে ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ সামনে এসেছে। জানা গিয়েছে ভিড়ের মধ্যে আচমকা ধাক্কা দেওয়ায় মুখ থুবড়ে পড়ে যান মমতা। কপালে ও মাথায় আঘাত লাগে তার, আঘাত লাগে বা পায়েও। সেই সময় ঘটনাস্থলে পুলিশের কেউ ছিল না বলে অভিযোগ। দেহরক্ষীরাই কোনো রকমে তুলে গাড়িতে নিয়ে যান মমতাকে। রিয়াপাড়ায় ভাড়া নেওয়া বাড়ির উদ্দেশ্যে তাকে নিয়ে রওনা দেয় গাড়ি, কিন্তু পথেই অসম্ভব যন্ত্রণা অনুভব করেন মমতা। রাস্তায় গাড়ি থামিয়ে একটি দোকান থেকে বরফ নিয়ে তার পায়ে দেওয়া হয়, কিন্তু বাড়ির কাছাকাছি পৌঁছতে আরও যন্ত্রণা বাড়ে, পিঠেও যন্ত্রণা অনুভব করেন মুখ্যমন্ত্রী। সঙ্গে সঙ্গে তাকে কলকাতায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়।